আসসালাম আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ও সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে তার একটি চমৎকার সুখবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি শাহজাহান খান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ও সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে আজ এগারোই জানুয়ারি বুধবার সকালে ফেনি সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও ডেপুটি কমান্ডারের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি শাহজাহান খান বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জন্য প্রস্তাব করেছি সেই প্রস্তাব প্রক্রিয়াধীন আশা রাখি অল্প সময়ের মধ্যে ভাতা বাড়ানো হবে আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধারা যে সম্মান ও সুযোগ সুবিধা পেয়েছে তা আর কোনো সরকারের আমলে পায়নি মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভাতা ও সুযোগ সুবিধা আরও বাড়াবে মুক্তিযোদ্ধারা এ সময় অভিযোগ করেন দেশের বিভিন্ন এলাকায় প্রভাবশালীরা তাদের জায়গা জমি দখল করেছেন এ বিষয়ে সংসদ সদস্য বলেন শীঘ্রই মুক্তিযোদ্ধাদের সব সম্পদ দখলমুক্ত হবে শুধু তাই নয় মুক্তিযোদ্ধাদের কবর নির্মাণ ও বীর নিবাস নিয়ে ও নিয়ম সহ্য করা হবে না আমরা শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা করব ফেনী জেলা প্রশাসকের আয়োজনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফা হোসেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সহ উপজেলা কমান্ডাররা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান পুলিশ সুপার জাকির হাসান জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার ও ডেপুটি কমান্ডারগণ আলোচনা সভায় তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ